হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম আজকে, দেখতেই পাচ্ছ। আজকের মেনুটা তোমাদের দেখে দিই, ভাত, এই হচ্ছে ডাটা দিয়ে ডাল, আর এখানে করেছি আমি ওলকচুর তরকারি। যেহেতু আজকে বৃহস্পতিবার তাই নিরামিষ, এখানে ছেলের জন্য সয়াবিন করেছি, আর একটা বান্ধবীদের জন্য স্পেশাল ডিশ বানাচ্ছি, যদিও এটা আগে কখনও করিনি, এই ফার্স্ট টাইম আমি করছি। তো এটা ময়দা, ময়দার মধ্যে চিনি, নুন, তেল সব দিয়ে দিয়েছি, আর এই যে আলু সিদ্ধ করে তাতে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে এটাকে এখন ভালো করে ম্যাশ করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে স্ন্যাক্সটা তৈরি করবো। এই যে তারপরে কড়াইতে তেল দিয়ে এই আলুটাকে ভালো করে মেখে কড়াইটাতে ভালো করে আলু মাখাটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো। দেখো পুরো ভালো মতো এটা হয়ে গেছে কুক করা। তো এই যে ময়দাটা মেখে নিয়েছি, ময়দাটা মেখে দেখো একদম নরম মাখা হয়েছে। এবার এটাকে নিয়ে বড় করে, বড় লেচি করে এটাকে বেলে নেব। তো এই যে লেচি করে বেলে নিচ্ছি, এবার বেলার পরে ওটার মধ্যে পুর ভরতে হবে। তো প্রথমে আগে চলো ঝট করে বড় করে লেচি করে বেলে তার মধ্যে সমানভাবে আলুর পুরটা এভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে সেটাকে রোল করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে করে ওটাকে ছড়িয়ে দিচ্ছি। করার পরে দুভাগে ভাগ করে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো সেই কাটাটা দেখাতে পারলাম না তোমাদের, বিকজ তোমরা বুঝতেই পারছো ছোট ছোট করে চাকু দিয়ে ওটাকে সেপারেট করে কেটে নিয়েছি, এবং তেল গরম হলে তাতে একটা একটা করে এভাবে ছেড়ে দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলে একদম কড়কড়ে বেশ সুন্দর খেতে হবে, তো টেস্টি হতে হবে। আলু মাখাটাই হচ্ছে আসল টেস্টি। তো এই যে এটার মধ্যে করে বান্ধবীদের জন্য সব নিয়ে যাবো ভোরে। তো চলো ঝটপট ভেজে নিই। তো রেডি করে এবার ছেলেকে কোচিনে দিয়ে এবার বান্ধবীরা, আমরা সবাই মায়েরা যেখানে বসি সেখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ ওখানে ঠিক সবাই মিলে আমরা বসে থাকি। তো সকলে কোনো না কোনো দিন কেউ না কেউ কিছু না কিছু আনতেই থাকি, একটু মজা করে একটু সময় কাটানো আর কিছুই না। এই যে সবাই মিলে এখন আমরা এটাকে স্ন্যাক্সটাকে এনজয় করব, সবাই মিলে খেয়ে বলবে আমার স্ন্যাক্সটা কেমন হয়েছে খেতে। তো যাই হোক চলো আমরা সবাই খাওয়া শুরু করি। অলরেডি আমার বান্ধবীরা খাওয়া শুরু করে দিয়েছে, তারাই বলছে যে কেমন হয়েছে, সবাই বলছে বাহ পাখি দারুণ হয়েছে। তো যাই হোক সত্যি না মিথ্যে আমরা জানি না, আমি জানি না, তার কারণ হচ্ছে তারা নিজেরা বলবে মন থেকে যে কেমন হয়েছে, তো সামনে তো ভালোই বলবে। তো যাই হোক তারা স্ন্যাক্সটাকে ভালোই এনজয় করলো, এনজয় করেছে দেখে আমারও খুব ভালো লাগলো। তারপরে চলে আসলো আর তারপরে আমাদের চলে আসলো বাতাবি লেবু মাখা, এটা আর একজন বান্ধবী নিয়ে এসছে। তো ওর হাতের সব রকম মাখাই বেশ ভালোই লাগে, আমরা খুব এনজয় করি। এবং দেখো লঙ্কা দিয়ে, লেবুর পাতা দিয়ে, চিনি, নুন দিয়ে সব দিয়ে বাতাবি লেবুটা মাখছে। এর স্পেশালিটি হচ্ছে ও এটা ওর শ্বশুরবাড়ির থেকে, মানে ওর শ্বশুরবাড়ি থেকে এটা নিয়ে এসছে, ওর নিজের শ্বশুরবাড়ির গাছের বাতাবি লেবু। তো আমরা টেস্ট করে দেখছি। তো যাই হোক চলো আমরা সেটাকে এনজয় করি, আর তোমরাও দেখো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা আমাকে জানিও, সবাই কমেন্ট করো, আর আমাদের এই বন্ধুত্বপূর্ণ এই ছোটোখাটো পিকনিকগুলো কেমন লাগছে জানিও। তো আরেকবার আরেক দিন চলে আসবো তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য এখানেই, টাটা।